شهر رمضان الذي أنزل فيه القرآن. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ। সবাই সবাই চোখ বন্ধ করে ইস্তিগফার পড়েন, আপনাদের পাশে ইফতারি থাকবে, কেউ আমরা আওয়াজ করব না। আস্তাগফিরুল্লাহ, 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 ইয়া ওয়াসিয়াল মাগফিরা, ইয়া ওয়াসিয়াল ফাদলি ইগফিরলি। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين. قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. রহমত, মাগফিরাত, নাজাতের এ মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সিয়াম সাধনাকে ফরজ করেছেন। অতীত কালে সকল যুগেই সকল নবী রসূলদের উম্মার উপরে এই সিয়ামের বিধান ছিল। আজ রোজাদারদের সামনে নিয়ে পবিত্র দিনের, পবিত্র মাসের ইফতারির পূর্ব মুহূর্তে আপনি আমি মহান রব্বুল আলামিনের দরবারে বিশেষ দোয়া মুনাজাত করব। বিশেষ করে মান ফাত্তারা সাইমান, যিনি একজন রোজাদারকে ইফতার করাবেন তার জন্য রোজাদারের সমপরিমাণ নেকি ও সওয়াব লেখা হবে, ওই রোজাদারের চুল পরিমাণ কমতি হবে না। সেই মিশনকে সামনে নিয়ে বাংলাদেশ মসজিদ মিশন আল্লাহর মেহমান রোজাদারদের জন্য বিশেষ আয়োজন করে ইফতারির পূর্ব মুহূর্তে প্রতিদিন আবাল, ছোট ছোট কচিকাঁচা, ইয়াতিম শিশু, সাধারণ মুসল্লি, বয়স্ক মুসল্লি, মাদ্রাসার ছাত্র, পথচারীদের নিয়ে মসজিদ মিশন অসংখ্য রোজাদারের জন্য ইফতারের এই আয়োজন। আমরা এই আয়োজনে আপনিও আমন্ত্রিত, আপনিও সহযোগিতা করে সাধারণ মুসল্লিদেরকে, রোজাদারদেরকে ইফতারি করানোর মাধ্যমে আল্লাহর জান্নাত হাসিলের জন্য আমরা এখন সকলে এগিয়ে আসবো। প্রতিদিন আসরের পর কাটাবন মসজিদের তৃতীয় তলায় পুরুষদের জন্য, নিচতলায় মা বোনদের জন্য ইফতারির পৃথক ব্যবস্থা রয়েছে। সকলেই মিলে ইফতারি আয়োজনে শরীক হয়। ইফতারির পূর্ব মুহূর্তে দোয়া কবুলের সময়, সকলেই আল্লাহর কাছে আমরা খাস দিলে দোয়া করব। বিশেষ করে যারা আপনাদেরকে ইফতারি করার ব্যবস্থা করিয়েছেন, যারা ইফতারি করার ব্যবস্থা করাচ্ছেন, যারা অ্যারেঞ্জমেন্ট করছেন, সকলের জন্য দোয়া করবেন এবং সকল মুসলিমদের জন্য আমরা এখন সকলে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا ربنا يا ربنا يا الله তুমি আমাদের জীবনের সমস্ত সগীরা কবীরা, জাহিরি বাতিনি, শিরকি বিদআতি সমস্ত গুনাহকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তারাবীহ, তেলাওয়াতুল কোরআন সব কিছুকে কবুল করে নাও। আয় আল্লাহ, পবিত্র দিনের পবিত্র সময়ে ইফতারির পূর্ব মুহূর্তে তুমি যে দুখান হাত পছন্দ করো মাবুদ, আয় আল্লাহ, হাজুল হারামাইনদের সাথে নিয়ে, তালিবুল ইলমদের সাথে নিয়ে, কচিকাঁচা যুবক কচিকাঁচা সোনামণিদের সাথে নিয়ে, রব্বুল আলামিন কোরআনের হাফেজদের সাথে নিয়ে, ইয়াতিম বাচ্চাদের সাথে নিয়ে, রব্বুল আলামিন ওলামায়ে কিরাম হাক্কানি ওলামাদের সাথে নিয়ে তোমার কাছে হাত তুলেছি মাবুদ। হে আল্লাহ, আল্লাহ, তুমি সকলের গুনাহকে মাফ করে দিয়ে আমাদের রোজাকে কবুল করে নাও। যিনি রোজা রাখলেন
কিন্তু অন্যায় কাজ মিথ্যা কথা মিথ্যা কাজ বাজে কথা বাজে কাজ বর্জন করেনি শুধুমাত্র খানা পিনা বর্জন করা আল্লাহর কোনো প্রয়োজন নেই রব্বুল আলামিন আমাদের রোজাকে কলুষ মুক্ত নিষ্কলুষ নির্ভেজাল রোজা রেখে সিয়াম পালন করে তোমার জান্নাতি বান্দা হিসেবে আমাদেরকে কবুল করে নাও আয় আল্লাহ আমাদের মুর্দেগানরা অন্ধকার করে গহিনে সাইতে আছে বাবু আয় আল্লাহ কবর বড় ভয়াবহ জায়গা রব্বুল আলামিন আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত অন্ধকার কবরে গোরের গহিনে যারা শায়িত আছে মাহবুব দাদা দাদি নানানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই মসজিদ কমিটির শুরু থেকে আজ পর্যন্ত যারা কবরে গিয়েছে যারা মসজিদের খেদমত করছেন এখনো খেদমতে আছেন মাহবুব আয় আল্লাহ সকলকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ সকলের মনের মাকসুদকে তুমি কবুল করে নাও আয় আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করে নিয়ে আমাদেরকে সকলকে জান্নাতের সৌভাগ্যবান করো মাহবুব আয় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইয়া ওয়াসিয়াল মাগফিরাত ইগফির লি برحمتك يا أرحم الراحمين أستغفر الله أستغفر الله يا واسع المغفرة يا واسع المغفرة يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي يا واسع الفضل اغفر لي أي الله أي الله يا الله تبي أمدر ماف করে দাও ইয়া আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও ইয়া আল্লাহ আমাদের সওম আমাদের সালাত আমাদের তারাবী তাহাজ্জুদ সব কিছু কবুল করে নাও ইয়া আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো ইয়া আল্লাহ তমাম পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো ইয়া আল্লাহ তুমি আমাদের ইমানে আমলে দৌলতে বরকত দান করো ইয়া আল্লাহ বাংলাদেশে কে তুমি আমাদেরকে স্থিতিশীলতা স্থায়িত্ব দান করো মাহবুব আয় আল্লাহ তুমি রোজাদারদেরকে কবুল করো আয় আল্লাহ যারা ইফতারিতে সাহায্য করে যারা ইস্তাইফরি বাস্তবায়ন করছেন মাহবুব সকলকে কবুল করো বিরহমাতিক ইয়া আরহামার রাহিমিন সবাই দোয়া পড়েন আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু برحمتك يا أرحم الراحمين شباي افتريك بسم الله الرحمن الرحيم مسجد فلد بشي تكبس كاي اي ادر تيغاز شاب تو آگه دار كيا وستا شباي সবাই ভালো আছেন আসো সব ঠিকঠাক আসো 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 সব ঠিকঠাক আছে তো ঠিকঠাক আছে আসসালাম সব ঠিকঠাক আছে তো আলতাফ ঠিক আছে সব আলহামদুলিল্লাহ